আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মেয়েদের উত্তেজিত করার সহজ উপায় কি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মেয়েদের উত্তেজিত না করে যৌন মিলন করলে বেশিরভাগ ক্ষেত্রে সেই মিলন সফল হয় না। সহবাসে লিপ্ত হওয়ার আগে অবশ্যই উচিত মেয়েদের উত্তেজিত করা, তাহলেই একমাত্র সফল সেক্স সম্ভব। মেয়েদের উত্তেজিত করার বেশ কিছু পদ্ধতি আছে, মেয়েদের উত্তেজিত করার সেই পদ্ধতিগুলো সম্পর্কে জেনে নিন। স্পর্শ করে মেয়েদের উত্তেজিত করা, এটিকে শুনতে যেন তেন ব্যাপার মনে হলেও এটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিকমতো স্পর্শ করতে পারলে আপনি খুব সহজেই কোনো মেয়েকে উত্তেজিত বা সেক্সের জন্য তৈরি করে তুলতে পারবেন। প্রথমে অবশ্যই আপনাকে আপনার মনের মধ্য থেকে ভয়টা দূর করতে হবে। মনে ভয় থাকলে কোনো নারীকে উত্তেজিত করা অনেক কঠিন হয়ে যাবে। যার সাথে করার উদ্দেশ্য আপনার, তাকে আপনি বিভিন্ন সময় টাচ করুন। কোনো মেয়েকে উত্তেজিত করার ক্ষেত্রে চেষ্টা করবেন কাদের দিকটায় বেশি ধরার, কাদের দিকটায় অনেক বেশি উত্তেজক স্থান। দুধ চেপে মেয়েদের উত্তেজিত করা, মনে রাখবেন স্তন চাপতে গেলে সে এগুলোর প্রেক্ষিতে কেমন আচরণ করে। যদি অন্যরকম হাসি বা একটু ইতস্তত বোধ থাকে তার মধ্যে, তো ধরে নেবেন আপনি ঠিক পথেই আছেন। কিন্তু যদি এমন হয় যে সে দূরে সরে যায় আপনি ধরতে গেলে কথা ঘোরায়, তবে সেই নারীকে উত্তেজিত করতে এভাবে চেষ্টা করবেন না। মাঝে মধ্যে তার বুকের দিকে তাকিয়ে থাকবেন, তাকে বুঝতে দিবেন, লজ্জা বা ভয় পাবেন না। পৃথিবীব্যাপী সবচেয়ে সহজে এবং সুন্দরভাবে মেয়েদের উত্তেজিত করে তোলা যায় স্পর্শের মাধ্যমে। এটিতেই সবচেয়ে সহজে সফল হন বেশিরভাগ মানুষ। পরিবার এবং সকলকে ভালোবাসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।